প্রথম ধাক্কার অনেকটাই কাটিয়ে উঠছে বাংলাদেশ, তবে সংশয় কাটছে না নন কোভিড ওষুধের চিকিৎসা নিয়ে। কেননা হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগী এখন অন্য রোগে। তাই দর্শক, কোভিড সহ সেই সব রোগের চিকিৎসা নিয়ে যমুনা টেলিভিশনে আবারও শুরু হলো ডক্টরস অন কল। থাকছেন দেশবরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমাদের আজকের বিষয়, স্বাস্থ্যসেবা এখন ঘর থেকে সরাসরি পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান। পরামর্শ পেতে ফোন করুন 9824052 এই নাম্বারে, এবং ফেসবুকেও আপনার সমস্যার সমাধান জানতে যেতে পারেন। সাথে থাকছি আমি টুম্পা হাসান। আজ বিশ্ব এইডস দিবস। এইচআইভি সংক্রমণের জন্য এইডস মহামারী ছড়িয়ে পড়ার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে এবং যারা এই রোগে মারা গেছেন তাদের প্রতি শোক পালন করতে এই দিবসটি বেছে নেওয়া হয়েছে। তাই শুরু করতে চাই আজকের আলোচনা এইডস, যেটিকে আমরা বলি একোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, কিভাবে এই এইচআইভি দ্বারা সংক্রমিত হচ্ছে। ধন্যবাদ চম্পা, সবাইকে অভিনন্দন। এইচআইভি সম্বন্ধে কম বেশি আমরা সবাই এখন ওয়াকিবহাল, তারপরও আমাদের ভিতরে অনেক জড়তার কারণে আমরা এখনো জিনিসটা নিয়ে আমরা খোলামেলা আলোচনা করতে পারি না এবং খোলামেলা ভাবে জিনিসগুলো বুঝতে পারি না। তো যদিও বাংলাদেশের প্রথম এইচআইভি ডায়াগনোসিস হয় 1989 সালে, সরকার বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে আমরা এই এইচআইভি এটা করে যাচ্ছি ডায়াগনোসিস এর ক্ষেত্রে। এখনো পর্যন্ত সোশ্যাল স্টিগমাটা বা জনতার কারণে আমরা খুব বেশি ফোকাস করতে পারি, তবে আমরা যে সমস্ত মানুষটা মানে আমাদের বলি যে যারা ইন্টারনেট ড্রাগ অ্যাবিউজার, তারপর হচ্ছে বিহেভিয়ার, সেক্সুয়াল বিহেভিয়ার সমস্যা অথবা এই ধরনের কোনো সমস্যা নেই, কিন্তু ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে বিভিন্ন সময়ে ডায়ালাইসিস বা অপারেশন পারপাসে যে ব্লাড ট্রান্সফিউশন বা ব্লাড প্রোডাক্ট গুলো যে ট্রান্সফিউশন করতেছে, ওর মাধ্যমে যে এইচআইভি গুলি আমাদের মধ্যে ধরা যাচ্ছে। আরেকটা বড় আকার ধারণ করেছে আমার অভিজ্ঞতা, সেটা হচ্ছে অনেকেই টেস্ট না করার কারণে জানে না যে আমার এইচআইভি আছে কি নাই। তো এই পেশেন্ট গুলি তাদের যে ছোট ছোট বাচ্চা গুলি তাদের মধ্যে ভার্টিক্যাল ট্রান্সমিশন হচ্ছে, এইভাবে আমাদের সমাজে এগুলি ছড়াচ্ছে ছড়িয়ে পড়ছে। তো একটু বলবেন যে কি কি উপসর্গ দেখা দিতে পারে একজন যখন এইচআইভি তে আক্রান্ত হবেন, তখন তার মাঝে কি কি উপসর্গ দেখা দিতে পারে এবং কি কি উপসর্গ দেখা দিলে পরে আসলে এইচআইভি টেস্ট করা উচিত। আচ্ছা, ধন্যবাদ। আসলে এইচআইভি ভাইরাসটা যখন কারো বডিতে ঢুকবে, শরীরে ঢুকবে, তখন কিন্তু সাথে সাথে তার কোনো উপসর্গ আসে না। হ্যাঁ, এটা উপসর্গ আসে দেখা যায় যে 3 মাস বা 2 মাস পর যে উপসর্গগুলো আসে ওগুলি সাধারণত আমাদের ঠান্ডা জ্বরের মধ্যে যে উপসর্গগুলো হয় নর্মাল ফ্লু লাইক, মানে জ্বর, ঠান্ডা, শরীর ব্যথা, ম্যালাইজ মানে ম্যাচ ম্যাচ করা, এই ধরনের। তো ওটাতে ওই সিমটম দিয়ে বোঝা যাবে না যে এটা এইচআইভি হয়েছে। তো এইচআইভি নর্মালি যদি কোনো কারো সাসপিশন তৈরি হয় যে আমার হয়তো কোনো কন্ট্যাক্ট হলো কোনো এইচআইভি পজিটিভ পেশেন্টের সাথে, তাকে অবশ্যই দ্রুত বেগে ওটার বিষয়ে ইনভেস্টিগেশন যেতে হবে। এখন যদি আসি যে এইচআইভি টেস্টের কথা যদি জিজ্ঞেস করি যে এই টেস্ট আসলে কোথায় করানো হয় এবং কতটা সময় বা কতটা ব্যয় সাপেক্ষ এই টেস্ট। আচ্ছা, ধন্যবাদ। এইচআইভি যে টেস্ট এটা সরকারি এবং বেসরকারি পর্যায়ে সব জায়গায় হয়, তবে সরকারি পর্যায়ে ন্যাশনাল এইচআইভি কন্ট্রোল প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশে 28টা সেন্টার আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে মেডিকেল কলেজে, এটাকে বলে এইচটিসি সেন্টার। এই সেন্টারগুলোতে এই পরীক্ষাটা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়, এইচআইভি পরীক্ষা। এবং পরীক্ষার আগে এই পেশেন্টের সাথে প্রি টেস্ট যে কাউন্সিলিং, যে কেন টেস্টটা করতে হবে, তাকে আদৌ করতে হবে কিনা, এবং তারপর টেস্ট করা, এবং টেস্ট করার পরে পোস্ট টেস্ট কাউন্সিলিং, নেগেটিভ হলেও একটা কাউন্সিলিং, পজিটিভ হলেও আরেক ধরনের কাউন্সিলিং, এই কাউন্সিলিং করা হয়। এবং এই সরকারি 28টা প্রতিষ্ঠানে এই টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়। আপনার কাছে এই বিষয়ে আরো কিছু জানার আছে, কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে এসে আমরা এই আলোচনা আবারও ফিরব। ডক্টর সুমন, আমরা আলোচনা করছিলাম এইচআইভি টেস্টের বিষয়গুলো নিয়ে এবং আপনি বলছিলেন যে বিনামূল্যে কিন্তু করা হয়। সেক্ষেত্রে আপনার কাছে আমি একটু জানতে চাইবো, যদি কারো এইচআইভি পজিটিভ হয় সেই ক্ষেত্রে ওই ব্যক্তির ট্রিটমেন্ট কেমন হয় এবং সেই ব্যক্তির আসলে গোপনীয়তাটা
সুরক্ষিত হয় কিনা বা ডক্টররা সেই গোপনীয়তাটা রক্ষা করেন কিনা? জি অবশ্যই, আমাদের এইচসিজি সেন্টারে বা একটা হাসপাতালে যখনই একজন সাসপেক্টেড পেশেন্ট আসেন, অবশ্যই যেহেতু আমাদের পারিবারিক ভাবে এবং সামাজিক ভাবে জিনিসটা এখনো নট অ্যাকসেপ্টেবল, এর জন্য আমরা সম্পূর্ণ তার পার্সোনাল যে গোপনীয়তাটা এটা আমরা রক্ষা করে থাকি এবং তার কোনো তথ্য আমরা কোথাও এটা আমরা শেয়ার করি না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এখানে যখনই এই সেন্টার গুলাতে এসে যখনই একটা পেশেন্ট পজিটিভ হলো, পজিটিভ হওয়ার পরে তাকে আমরা ERT সেন্টারের মাধ্যমে, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি যে বলে, এই সেন্টারের মাধ্যমে একটি রেজিস্ট্রেশন নাম্বারের আওতায় নিয়ে আসি। একটা রেজিস্ট্রেশন নাম্বার যেটা ন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বারের সাথে সম্পৃক্ত এবং ন্যাশনালি আমরা তাকে এটা মেনটেন করি এবং এই 10টা সেন্টারের মাধ্যমেই সে যেখানেই থাক ওই 10টা সেন্টারের যে কোনো একটা সেন্টারের মাধ্যমে তাকে সরকারের পক্ষ থেকে এই HIV যে ঔষধ সেটা সম্পূর্ণ বিনামূল্যে আমরা দিয়ে থাকি এবং প্রতি ওষুধগুলি নিয়ে যাই। আপনি একটু আগে বলছিলেন যে আমাদের টোটাল যে কয়টি সেন্টার আছে আমাদের দেশে, সেই বিষয়টি একটু আরেকবার বলবেন যে কোথায় কোথায় আসলে এই চিকিৎসাগুলো দেওয়া হয়। আচ্ছা, আমি এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশ সারা বাংলাদেশে 10টি সেন্টার আছে, ওই 10টি সেন্টারের মধ্যে যেখান থেকে ওষুধগুলি বিনামূল্যে দেওয়া হয় এর মধ্যে একটা আছে আমাদের এই ইনফেকশাস ডিজিজ হসপিটাল মহাখালী ঢাকা, তারপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হসপিটাল, মৌলভীবাজার 250 বিশিষ্ট ডিস্ট্রিক্ট হসপিটাল, খুলনা মেডিকেল কলেজ হসপিটাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল এবং কক্সবাজার 250 বেডের সদর হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল, শহীদ জিয়া রহমান মেডিকেল হসপিটাল বগুড়া এবং উখিয়া উপজেলা হেলথ কমপ্লেক্স কক্সবাজার। নামগুলো বলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটু এই পর্যায়ে জানতে চাইবো যে যদি একজন HIV পজিটিভ রোগী অন্য কোনো রোগ দ্বারা আক্রান্ত হন তখন তিনি কোথায় ট্রিটমেন্ট নেবেন? তখন কি এই সেন্টারগুলোতে যেতে হবে নাকি ওখান থেকেই সাজেশন পাবেন নাকি তাকে সেই সংশ্লিষ্ট রোগের ডাক্তার দেখাতে হবে? জি, এটা খুবই গুরুত্বপূর্ণ। HIV তে আক্রান্ত রোগী যেমন একটা সংশয়ে থাকে যে আমি কোথায় যাব এবং এই রোগীগুলি অন্য কোথাও গেলেও দেখা যায় যে স্বাস্থ্যকর্মী বা হাসপাতালের লোকজন ভয়ে রোগীর কাছে যায় না, তো আমাদের HTC এই সেন্টারের মাধ্যমে আমরা বিভিন্ন হসপিটালের সাথে লিংক আপ করে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করে থাকি। আর আমাদের সংক্রামক ব্যাধি হাসপাতাল বা ইনফেকশন ডিজিজ হসপিটাল মহাখালীতে আমাদের এখানে 25 সজ্জা বিশিষ্ট পুরুষ এবং মহিলা আলাদা বেড সহ 25 সজ্জা বিশিষ্ট একটি ওয়ার্ড আলাদা আছে যেখানে প্রতি বছরই অনেক পেশেন্ট ভর্তি হয়। এখানে এক্সক্লুসিভলি একমাত্র বাংলাদেশে আমাদের এখানে ইনফেকশন ডিজিজ হসপিটালই এই ওয়ার্ডটি রয়েছে। এছাড়া এই পেশেন্টগুলি যদি কোনো সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে বা অন্য কোনো ইন্টারভেনশন লাগে তখন আমরা ঢাকা মেডিকেল কলেজ অথবা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি অথবা অন্যান্য মেডিকেল কলেজের সাথে তখন কথা বলে তাদের স্পেশাল কন্ডিশনটা তৈরি করে সেই সার্ভিসটা আমরা দেওয়ার চেষ্টা করি। আর যদি HIV রোগীর অপারেশন লাগে সেই ক্ষেত্রে সেই রোগীর কিভাবে কোথায় অপারেশন করাতে যাবেন? অপারেশনের ক্ষেত্রে আমরা এই ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটাল বা সরদি মেডিকেল কলেজ হসপিটাল এই হসপিটাল গুলোর সার্জারি ডিপার্টমেন্টের সাথে সরাসরি আমরা যোগাযোগ করি। যোগাযোগ করে এই পেশেন্টদের জন্য আলাদা সেটিংস এবং আলাদা ইনস্ট্রুমেন্ট নিয়ে সেভাবে অপারেশনটা মেনটেন করা হয় এবং তারপর জি। আর যদি শিশুরা যদি আক্রান্ত হন HIV তে সেক্ষেত্রে একটু জানতে যাবো আপনার কাছে যে শিশুদের ক্ষেত্রে তাদের উপসর্গগুলো কি বড়দের মতো হয় কি না বা কিভাবে বাবা মা বুঝতে পারবে যে HIV পজিটিভ হয়েছে তার বাচ্চা এবং তাদের টেস্ট করানোর নিয়মটা কি? জি, শিশুদের ক্ষেত্রে হচ্ছে শিশুরা তো আসলে সরাসরি এফেক্টেড হয় না, তারা হচ্ছে এফেক্ট হচ্ছে বাবা মা থেকে ট্রান্সমিশন হয়ে। একজন মা যখন গর্ভবতী থাকে ওই সময়ে অথবা ডেলিভারির সময়ে অথবা ব্রেস্ট ফিডিং যখন করে বুকের দুধ খায় বাচ্চা ওই সময়ে এই HIV ভাইরাসটা আক্রান্ত হওয়ার একটা সুযোগ থাকে এবং সাধারণত দেখা যায় যে প্রায় 30% কেসে এরকম HIV ভাইরাসটা বাচ্চাদের শরীরে চলে আসে। সেই ক্ষেত্রে যেটা আমাদের করতে হয় যে বাচ্চা হওয়ার পরে তাকে যদি মা যদি HIV পজিটিভ হয়
এবং মায়ের যদি যদি এআরটি মানে এইচআইভির ওষুধ না খেয়ে থাকে, সেক্ষেত্রে ওই বাচ্চাকে আমাদেরকে এইচআইভি ভাইরাসের যে ওষুধ সেটা প্রোফাইলেক্সিস দিতে হয়। দেওয়ার পরে বাচ্চা 18 মাস হয়ে যায়, 18 মাসের পরে যে যখন বাচ্চার নিজস্ব অ্যান্টিবডি তৈরি হয়, তখন আমরা ওই বাচ্চার ওই পরীক্ষা এইচআইভি সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম করি যে তার মধ্যে এইচআইভি ভাইরাস আছে কি নাই। ডক্টর সুমন, আপনার কাছে এই পর্যায়ে জানতে চাইব যে বাংলাদেশে বর্তমানে কতজন এইচআইভি রোগী আছেন এবং এইডস বা এইচআইভি যেটাকে আমরা বলছি এটি ছোঁয়াচে কতটা? আচ্ছা, আজকে হচ্ছে 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে। তো আজকে এই দিনটাতে অন্যান্য দেশের মতো আমাদের দেশেও এই এইচআইভি ডে হিসাবে এই এটা পালন করা হয়। তো আজকে আমাদের প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্যার উনি ওনার মাধ্যমে আমরা ঘোষণা দিয়ে থাকি। তো আমাদের আজকে পর্যন্ত আমাদের বাংলাদেশে মোট পেশেন্টের সংখ্যা 8,032 জন, 8,032 জন এখনো পর্যন্ত আমাদের লিস্টেড আর কি, যারা পরীক্ষা করে পজিটিভ হয়েছেন এবং কি আমাদের রেজিস্ট্রেশন আওতায় এসেছেন। আচ্ছা, এই যে 8,032 জন বললেন, তাদের মধ্যে যদি কোনো অবিবাহিত এইচআইভি পজিটিভ ব্যক্তি থাকেন, তারা কি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন কিনা? সুন্দর প্রশ্ন। এইচআইভি ভাইরাস পজিটিভ যারা আছেন, তারা যদি প্রাথমিক পর্যায়ে তাদের এইডস ভাইরাস তাদের ইমিউনিটি নষ্ট করার আগেই তারা যদি ওষুধ শুরু করে, তাহলে সাধারণত দেখা যায় এই মানুষগুলির জীবন অন্যান্য মানুষের মতোই স্বাভাবিক জীবন, স্বাভাবিক জীবন থাকে এবং আমরা এটার ফলো আপ করি ভাইরাল লোড দেখে, CD4 সেল কাউন্ট দেখে। ভাইরাল লোড যদি তার নেগেটিভ থাকে, মানে ভাইরাস যদি না থাকে, সেই ক্ষেত্রে সে বিয়ে করতে পারবে এবং সেই ক্ষেত্রে তার যে পার্সোনাল যে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে যে প্রোটেকশন, সেই ব্যবস্থাটা তার কন্টিনিউ রাখতে হবে। আচ্ছা, আর এই যে আপনি শুরুতে মেডিসিনের কথা বলছিলেন ARV আর এবং এইচআইভি সংক্রমণ রোধে ARTর কথাও আমরা জানি, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, যেগুলো এই থেরাপি এবং মেডিসিন দিয়ে আসলে কতটা সক্ষম এই এইচআইভিকে সারিয়ে তোলা? জি, আমাদের দেশে আমরা যে ARTগুলি গুলি ব্যবহার করতেছি, ওষুধগুলো ব্যবহার করতেছি, এগুলি পৃথিবীর সব দেশেই একই ওষুধ, একই ওষুধ আমরা আধুনিক বিশ্বের সাথে অন্যান্য বিশ্বের সাথে তাল মিলিয়ে একই ওষুধ আমরা মানে বাংলাদেশের দোরগোড়া পর্যন্ত পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সরকার। এবং এই ওষুধগুলি ইফেক্টিভ, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দেখা যাচ্ছে যে অনেক পেশেন্টই আছে তাদের ভাইরাল লোড নেগেটিভ হয়ে গেছে এবং তারা স্বাভাবিক জীবনযাপন করছে এবং অনেকে চাকরি করছে, অনেকে ফ্যামিলি নিয়ে আছে, স্বাভাবিক, একদম স্বাভাবিক জীবনযাপন। আর শুধু মাঝে মাঝে এসে ফলো আপ আমাদের কাছে করে যে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো একজন এইডস বা এইচআইভি রোগী যদি এই ট্রিটমেন্ট গুলো নেন, তাহলে কতদিন আসলে তিনি বেঁচে থাকতে পারবেন এই ট্রিটমেন্ট গুলো যদি নিতে পারেন, এবং যদি কেউ না নেন আসলে তার আসলে বেঁচে থাকাটা কতটা মুশকিল হতে পারে? আচ্ছা, প্রথমে বলি যদি চিকিৎসা না নেয় সেক্ষেত্রে কি, কারো এইচআইভি পজিটিভ হলো সে সংশয়ের কারণে বা ভয়ের কারণে হোক বা স্টিগমাটার কারণে হোক, যেটা কারণে যদি সে চিকিৎসা না নেয়, এই ভাইরাসটা তার শরীরে সম্পূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে ফেলবে। এই রোগ প্রতিরোধ ক্ষমতা যখন তার শরীরের ভিতরে ধ্বংস হয়ে যাবে, সে স্বাভাবিকভাবেই একটা সুস্থ মানুষ যেরকম বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণে নিজেকে সামলাতে পারে, এই পেশেন্টগুলি পারবে না। এই যে যখন পারবে না এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা যখন নষ্ট হয়ে গেল, ওই সময়টাকেই আমরা বলি এইডস। এবং এইডস এর বিভিন্ন স্টেজ আছে, সেই স্টেজে স্টেজ 1, 2, 3, 4 সে অনুযায়ী উনি ক্যাটাগরাইজ হবেন। তার মানে কেউ যদি এইচআইভি পজিটিভ হওয়ার পরে চিকিৎসা না নেন, উনি এইডস রোগে আক্রান্ত হবেন এবং ওখান থেকে তার ফিরে আসার সম্ভাবনা খুব কম। আর যিনি চিকিৎসা শুরু করবেন, তার এই চিকিৎসার কারণে ভাইরাস গুলি সবসময় ইনঅ্যাক্টিভ থাকবে এবং সে অন্যান্য রোগীদের মতো স্বাভাবিক জীবনযাপন করবে। যেমন একটা মানুষের হাইপার টেনশন থাকে, প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, কিডনি ডিজিজ থাকে, উনি কিন্তু ওইটা নিয়ে চিকিৎসা নিলে সারা জীবন সুস্থ থাকেন, ভালো থাকেন। ঠিক সেরকমই যদি এইচআইভি পেশেন্ট ট্রিটমেন্ট নেয় এবং কি তার ভাইরাল লোড যদি কম থাকে, নেগেটিভ থাকে, সে স্বাভাবিক জীবনযাপন করবে অন্যান্য মানুষের মতো, কোনো সমস্যা হবে না।
এবং এই যে এইচআইভির যে মেডিসিন গুলোর কথা আপনি বলছিলেন, এগুলো আসলে কোথায় পাওয়া যায়? এইচআইভি যে মেডিসিন, এগুলি আসলে বাংলাদেশে ন্যাশনাল এইচএসটিডি প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ সরকার এটি ক্রয় করে এনে এই এআরটি সেন্টার, যেটা আমি বললাম 10টা সেন্টার, এই সেন্টারের মাধ্যমে আমাদের এখানে রেজিস্টার্ড যারা পেশেন্ট, সেই পেশেন্টদেরকে আমরা পার্সোনালি কমিউনিকেট করে তাদেরকে আমরা এই ওষুধগুলি সরবরাহ করে থাকি এবং এই ওষুধগুলি সম্পূর্ণ বিদেশ থেকে আনা হয়। আচ্ছা, আর এখন যদি আসি যে একজন এইচআইভি বা এইডস যিনি আছেন আক্রান্ত, তার সুস্থভাবে বেঁচে থাকতে আসলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? সুস্থভাবে বেঁচে থাকার অবলম্বন হচ্ছে, স্বাভাবিক মানুষ আমরা সুস্থ থাকার জন্য যা করি তা তো করবেনই। পাশাপাশি যেটা করতে হবে যে ওনাকে সবসময় এই সেন্টার গুলোর মাধ্যমে ফলো আপে থাকতে হবে যে তার ভাইরাল লোডটা কেমন হচ্ছে, তার সিডি কোর্সের কাউন্টটা কেমন, তার হচ্ছে ওগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে ওই এই পেশেন্টটা একটা ইনফেকশনে, মানে অপরচুনিস্টিক ইনফেকশনে এফেক্টেড হতে পারে। তো যদি তার ভাইরাল লোড সিডি কোর্সের কাউন্ট নরমাল থাকে তাহলে উনি স্বাভাবিক জীবন যাপন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর সুলতান মাহমুদ সুমন আপনার মূল্যবান সময়ের জন্য। দর্শক, আর এই ছিল আজকের মতো। দেখা হবে আবার আগামী পর্বে। আপনারা সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।